গণমাধ্যমের কণ্ঠ রোধ করার জন্য। এই যত মামলা হয়েছে তার মধ্যে প্রায় 30% মামলাই হয়েছে শুধুমাত্র সাংবাদিকদের বিরুদ্ধে। একবার ভাবতে পারেন, সাংবাদিকরা কি চোর, সাংবাদিকরা কি ডাকাত? তারা তো প্রকাশ্য দ্বিপদকে সত্য উচ্চারণ করে, তারা সাহসের সাথে দুর্যোগে দুর্বিপাকে জনগণের পাশে দাঁড়ায়, জীবনের ঝুঁকি নিয়ে পুলিশের গুলির মুখে তারা দায়িত্ব পালন করে। বিশেষ করে যারা ক্যামেরার সাথে কাজ করেন তাদের জীবন তো মারাত্মক ঝুঁকিপূর্ণ। এরকম অবস্থাতে 30% সাংবাদিককে এই মামলায় এই আইনে মামলা দেওয়া হয়েছে। আমরা প্রত্যাশা করব অবিলম্বে এই মামলাগুলো প্রত্যাহার করে নিতে হবে, সবকটা মামলা। কোনো অজুহাত চাই না, ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক যদি না হন তাহলে মামলাগুলো প্রত্যাহার করতে হবে। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রবর্তনের পূর্ব শর্তই হলো সকল নিবর্তনমূলক আইনের অবসান ঘটানো। যাই হোক বন্ধুরা, আমার বন্ধ গণমাধ্যমগুলো খুলে দিতে হবে। আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে কি অমানসিক ভাবে কোর্টের মধ্যে মাথা ফাটিয়ে রক্তাক্ত করে দেওয়া হয়েছিল? তিনি আদালতে গিয়েছিলেন, সেই আমার দেশ চ্যানেল ওয়ান, ইসলামিক টেলিভিশন সহ প্রায় 2000 গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছিল। যা ইচ্ছা তাই করেছে ওরা, দেশে কোন আইন ছিল না, ছিল হাসিনার শাসন, কোন আইনের শাসন বাংলাদেশে ছিল না। সেই বন্ধ গণমাধ্যম গুলো সবটাকে খুলে দিতে হবে।